খাবো রাত তিনটে, 3:20। দেখো মানে বাবু রাত 3:20 ভয় লাগবে না বলো, বাইরে কুকুর ডাকছে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কিন্তু কোনো হাসি ঠাট্টা নয়, মানে আজকে আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, মানে ভূতে। আজকের ভিডিও কিন্তু ভূতে, কারণ আমি কয়েকটা ভিডিও দেখলাম যে তারা কিন্তু ভূতকে ফোন করছে, মানে ভূত আবার রেসপন্সও করছে। মানে আমি ভাবতে পারিনি যে ভূতের কাছেও কি মোবাইল রয়েছে, ভূতেরাও কি মোবাইল ইউজ করে, জানি না হয়তো করে, কারণ ভিডিওগুলো তো আমি তো দেখলাম যে ভূতে রেসপন্স করেছে। তো চলো দেখি সেই নাম্বারগুলোতেই কল করে যে ভূতে আদৌ রেসপন্স আমাদেরও করছে নাকি, যেরকম ওদেরকে করেছে। মানে আমি কিন্তু গুগল থেকে কোনো নাম্বার সার্চ করিনি, আমি অনেক ভিডিও দেখেছি এবং সেই ভিডিওগুলোতে যে যে নাম্বারগুলো রেসপন্স করেছে আমি সেই নাম্বারগুলোকেই কালেক্ট করে সেই নাম্বারগুলোতেই ফোন করব, ঠিক আছে? তো দেখবো যে ওদের যেরকম রেসপন্স করেছে আমাদেরও সেরকম রেসপন্স করে কি না। তো চলো দেখে। আর হ্যাঁ, তোমরা জানো চুল ছেড়ে থাকলে নাকি ভূতে ধরে, তো সেই জন্য আমি চুলটা এখানে টঙে তুলে নিয়েছি আগে থেকে, চুল টুল তুলেই বসেছি যাতে ভূতে না ধরে। এমনি তো 3টের সময় বসেছি ভিডিও করতে তোমাদের জন্য, আবার তার মধ্যে যদি আবার চুল ছেড়ে বসে এখনই ঘাড়ে এসে ভূত চাপবে। তো চলো এবার প্রথম নাম্বারটা ট্রাই করা যাক। তো প্রথম নাম্বারটা হচ্ছে 5086906143। তো এখানে আমি লিখে রেখেছি, তো চলো দেখি করে যেটা 5086906143। তো দেখতে পাচ্ছ আমি ডায়াল করে নিয়েছি, নাম্বারটা হচ্ছে 5086906143। তো চলো এবার কল করবো, ডাকছে রাত্রিবেলা, ভয় লাগছে, চলো করি। দেখো এখানে ইনভ্যালিড বলছে, আর ওই ভিডিওতে আমি দেখলাম যে আচ্ছা খাসা ভূতে রেসপন্স করেছে, আমাকে তো রেসপন্সও করলো না। চলো বাকি তাহলে নেক্সট নাম্বারটা করে দেখি, ওটা একের পর 11টা শূন্য আছে, দেখো ডায়াল করেছি। তো চলো দ্বিতীয় নাম্বারও কল করে দেখি যে কী বলছে, এটাও সেমই হবে কি না। ওদের ভূতেরা ওদের ভিডিওতে রেসপন্স দিয়েছে, তো আমার ভিডিওতে কেন রেসপন্স করছে না, চলো দেখি রেসপন্স করে নাকি। কুকুর এত ডাকছে, আমার কুকুরের ডাকে ভয় লাগছে। তো দ্বিতীয় নাম্বারও বলছে ইনভ্যালিড, তা ওদের ভিডিওতে কী করে ভূতে রেসপন্স করলো, আমার ভিডিওতে রেসপন্স করছে। তো চলো তাহলে আবার তৃতীয় নাম্বারটায় কল করা যাক। এরকম করে কিন্তু আমি অনেকগুলো নাম্বার কালেক্ট করেছি ফোন করবো বলে, আজকে ভূতের সাথে কথা বলেই ছাড়বো। তো এই নাম্বারটা যেটা রয়েছে না, যে 4086342806, তো এটার কিন্তু একটা স্টোরিও রয়েছে। হ্যাঁ, তো স্টোরিটা হচ্ছে যে এই নাম্বারটায় যে কল করবে সে কিডন্যাপ হয়ে যাবে নাকি, এবং কিডন্যাপ করে তাকে রেড রুমে নিয়ে গিয়ে তাকে নাকি মেরে ফেলা হবে। তো চলো দেখি ফোন করে আমাকে আবার কে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। দেখো তোমাদের জন্য করছি, আবার আমাকে না কিডন্যাপ করে নিয়ে চলে যায় নাম্বারে ফোন করলে। এই যে নাম্বার ডায়াল করে নিয়েছি, দেখো সব আজগুলি নাম্বার কোথা দিয়ে আসে, চলো দেখি ফোন করে দেখি আগে। আমার সাথে কথা বলবে না বলেছে, বললাম সবার নাম্বার ইনভ্যালিড, তাহলে ওরা কি করে রেসপন্স পেয়ে গেল। তো ছাড়ো বাদ দাও, কারণ নেক্সট নাম্বারে আমরা করে দেখি, যে নাম্বারটা গুগলে রয়েছে তোমরাও সার্চ করে দেখতে পারো। তো সেই নাম্বারটা হচ্ছে 999999। তো এই নাম্বারের পিছনেও কিন্তু একটা গল্প রয়েছে, এই নাম্বারটা কিন্তু থাইল্যান্ডের নাম্বার, মানে এই নাম্বারটায় তুমি যদি ফোন করো তো তোমার উইশ জানতে চাইবে যে কোনো একটা, তো তোমার তোমার উইশটা বললে তোমার উইশটা তো পূরণ হবে, কিন্তু এক সপ্তাহ পর তোমাকে ওর কাছে ডেকে নেবে নাকি। তো দেখা যাক আমাদের উইশ পূরণ করার জন্য ফোনটা রিসিভ করে নাকি, মানে আমার উইশটা পূরণ করার জন্য ফোন ধরে নাকি, মানে ঠাকুরের কাছে যেতে হবে না, ভুতুরে নাম্বারে ফোন করেই উইশ নাকি পূরণ হয়ে যাবে, সত্যি মতলব কুচবি। 999999, আর ঠাকুরটাকেও নেই, ভূতকে ফোন করে উইশ হয়ে যাবে পুরন। তো এই দেখো নাম্বার আমি ডায়াল করে নিয়েছি, দাঁড়ো 999999 দেখতে পেয়েছো? তো চলো এবার কল করে দেখি 4 নম্বর নাম্বারে। নাম্বার
তো কোনো রেসপন্সই পাচ্ছি না আমি এদিকে, আর আমি এদিকে রেডি টেডি হয়ে তিনটের সময় বসে আছি ভূতের সাথে কথা বলবো বলে ভাবো, আর ভূত আমাকে রেসপন্স করছে না। এটা না সত্যি ধরতে পারতো তো, আমার উইশটা তো পূরণ করতে পারতো, কোনো কাজের নয়। তো চলো দেখি নেক্সট নাম্বারটা কী আছে সেটা তো আমরা ফোন করে দেখি। তো আমাদের 5 নম্বর যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু ইজিপ্টের নাম্বার, আর নাম্বারটা হচ্ছে 83592। ঠিক আছে তো চলো করে দেখি, মানে এই নাম্বারটাতে ফোন করলে নাকি অন্য ভাষায় বলবে আই উইল কিল ইউ। দেখি আগে ফোন ধরে নাকি, 4টে নাম্বারে করলাম 4টে নাম্বারই ফোন ধরলো না, এদিকে ওই 4টে নাম্বারই অন্য ভিডিওতে রেসপন্স করেছে, মানে আমার ভিডিওতে রেসপন্স করবে না। ভাবো সাবস্ক্রাইবার কম না ওই জন্য রেসপন্স করবে না, ওদের সাবস্ক্রাইবার বেশি তো ওই জন্য রেসপন্স করেছিল। চলো দেখি করে। মানে কি আমি কি তাহলে বেকার বসলাম, কেউ কি রেসপন্স দেবে না আমাকে, আমি কি রেসপন্স পাবো না? আমরা খাবো না চা আমরা। চলো দেখি 6 নম্বর নাম্বারটা এবার আবার ডায়াল করে যেয়ে যায় নাকি ফোনটা। 5টা নাম্বারে ফোন করলাম, 5টা নাম্বারেই নো রেসপন্স, মানে ভাবো কেউ রেসপন্স দেবে না আমাকে, নো তো রেসপন্স দেবে না। চলো 6 নম্বর নাম্বারটা ডায়াল করে দেখা যাক যেটা কাজ করে নাকি, এই এতগুলো নাম্বার ডায়াল করলাম একটাও কাজে দিল না। তো পরের নাম্বারটা হচ্ছে 09000444। তো এটা হচ্ছে জাপানের নাম্বার, মানে জাপানে সাদোকো বলে একজন ছিল তার নাম্বার, সাদোকো হচ্ছে জাপানের মানে শয়তান বলা হয়, মানে ডেভিল টাইপের। আর 4 নাম্বারটা মানে 4কে কিন্তু জাপানে শি বলা হয়, শি মানে কিন্তু ডেথ। তো চলো দেখি এতগুলো 4 আছে কতবার মারবে ভগবান জানে, তো চলো করে দেখি। চলো সেই রাত 3টের সময় আমি কি এইগুলো শোনার জন্য এই নাম্বারগুলো এতক্ষণ ধরে সব ভিডিও দেখে ডায়েরিতে লিখে এইগুলো করার জন্য রাত 3টের সময় ভিডিও করতে বসেছি? কেউ রেসপন্সই দিচ্ছে না, আর এই নাম্বারগুলো অন্যান্য ভিডিওতে রেসপন্স দিয়েছে, আমার ভিডিওতে রেসপন্স দিচ্ছে না। তো নেক্সট নাম্বারটা হচ্ছে 666। তো 666 হচ্ছে কাস্ট নাম্বার, তো দেখি এই নাম্বারটায় যায় নাকি কল। এটাও গুগল থেকেই পাওয়া, মানে যে ভিডিওগুলো দেখে আমি নিয়েছি তারা নাকি গুগল থেকেই পেয়েছে। তো চলো দেখি ফোন করে, যে নাম্বারটা দেখে নাও তোমরা। তো দেখো এই নাম্বারটাও রেসপন্স করলো না, তো মানে কোনো নাম্বারে কি রেসপন্স করবে না, তো এই নাম্বারটাও তো রেসপন্স করলো না, এবার আমি কী করবো? এবার কী বলে ভূতকে ডাকলে ভূত রেসপন্স করবে, মানে একটাও ফোন নাম্বার এখানে কাজ করলো না। মানে গুগলে সব আবল তাবল ফোন নাম্বার কি তাহলে দেওয়া আছে, কোনোটা কি কাজের নয়? কারণ রাত 3টে বাজে এই সময় বসে আমি তোমার সাথে ভিডিও করছি, তো আমারও আর এনার্জি নেই। এটাই কিন্তু লাস্ট নাম্বার, লাস্টবার ট্রাই করবো, হলে হবে আর না হলে পুরো ফ্লপ, মানে কোনোটাই কাজের নয়। তো আমাদের যে লাস্ট নাম্বারটা, মানে 7টা নাম্বার ট্রাই করার পর একটাও রেসপন্স পাইনি, তো এটাই হচ্ছে লাস্ট নাম্বার। তো লাস্ট নাম্বারটাতে কল করে দেখবো, এটাই যদি রেসপন্স পাই তো ভালো, আদারওয়াইজ আমার দ্বারা সম্ভব নয়, এটার ক্রস লাস্ট নাম্বার কাজ করে কি না। তো লাস্ট নাম্বার হচ্ছে 666666 4 6 666 4 6 এই যো দেখতে পাচ্ছ। তো চলো কল করে দেখি। হ্যালো হ্যালো হ্যালো
কিসের আওয়াজ ছিল? এখন আমার ভয় লাগছে, এটা কিসের আওয়াজ ছিল? এটা কি কি আওয়াজ হচ্ছিল এত রাত থেকে? দেখো তো আজকে রাত্রে তো মনে হচ্ছে আমার ঘুম আসবে না, দেখো আমি পুরো গেমে স্নান হয়ে গেছি এটুকুর মধ্যে। ওটা কিসের আওয়াজ ছিল? আমি কথাও বলতে পারছি না। প্রথম কথা তো ওরকম নাম্বার হয় না, আর ওরকম নাম্বার হলেও বা এরকম আওয়াজ হবে কেন? ও আজকে আর আমার দ্বারা সম্ভব নয়, লাস্ট নাম্বারটা যে এরকমভাবে আমাকে মানে হেডেক করবে আমি বুঝতে পারিনি। তো তো আমি কুইট করছি, আমি কুইট করছি, কারণ আমার দ্বারা পসিবল নয়। এটা কি ছিল? এটা কি কিসের আওয়াজ? এটা মানে আমি মানে আমার কাছে ওয়ার্ড নেই এক্সপ্রেস করার। তো ঠিক আছে আমি কুইট করছি, আর আমি ট্রাই করতে চাই না। এমনিও এটা লাস্টই নাম্বার ছিল যেটা এটা ট্রাই করলাম, তো আর কাছে আর তো আমার কাছে নাম্বারও নেই। তো তো থাক, আর বেশি গভীরে গেলে এমনি তো রাতে ঘুম আসবে না, এবার যে কতদিন আমার ঘুম আসবে না ভগবান জানে। আর যদি আমি বেঁচে থাকি তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার প্রচণ্ডই ভয় লাগছে, জানি না আজকে ঘুম আসবে কি না।